এই যে ইয়েখো দেখি ভাই, তোমার পক্ষে খুব ভালো হইলো। আচ্ছা, তোমার মোবাইলের মধ্যে কি টিয়া আছে? অবশ্যই মোবাইল যেহেতু আছে, টিয়া তো থাকবো। থাক তোমার কি লাগে? 10 মিনিট 1 মিনিট হলো কথা কই। সরি ভাইয়া, আমরা যদি আর মোবাইল দিয়ে কথা বলতেন স্যার, 4 মিনিট ফার্স্ট ইয়ার দিন লাগবো, নাইলে আমরা কথা কইতে নাইবেন না। ইরি আল্লাহ, রে আল্লাহ, তুমি তো দেখতেছি ঠেক বাস করে খাতা নাম তুলে হালে দিলা। এই সংরা কোন দেশ থেকে আসি আমি? ইরান থেকে না ইরাক থেকে আমি জানি না। 1 মিনিট কথা কইলে কয় পয়সা খরচ হয়? 40 পয়সা 30 পয়সা। আর তুমি 5 টাকা করে যেতে চাও আইড? হ্যাঁ ভাই, ওটা আর মনের ইচ্ছা। মন তো চাইতে সে তো সেইটা ঘুরো ঘুরে হালা দেই। ঠিক আছে, দে 5টা মিনিট দিব। আমি সাংঘাতিক একটু বিপদের মধ্যে আছি বুঝছেন। ওই 1 ঘন্টার মধ্যে আপনি যদি 50,000 টাকা না পাঠাতে দেন, তাহলে ওরা বলে আমার লাশ আপনি ওখানে পাঠাই দিব। আপনি এত কথা কই না সে। কি বললেন? এক দিলে দুই ভাগি মারলাম ভাই, এখন মনে করেন গেট অফ আড়া দিলাম, মোবাইলে কথা বলার ব্যবসা শুরু করে দিলাম। তবে এইবার এতে যদি ব্যাগে রাতে মোবাইল থাকে, ব্যবসা চলতো না। বুঝছি, এবার এতে একটা শূন্য দিতেই নেই। ব্যাগের মোবাইল চুরি করি, হাতে বেশি দিব নোবাটা, আর মোবাইল দিই কথা বলার ব্যবসা করবে না। ওর দিকে কেরকম বালান চলতো না, নগাইলা বোধ দিবি।